মনের মধ্যে যখন হাজারো কষ্ট আর দুঃখ থাকবে তখন আপনি একদম চুপ হয়ে যাবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন আল্লাহ আপনি আমার মনের কষ্টগুলো দূর করে দেন আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন তো আমার সময়টা যেভাবে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে হচ্ছে কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না মানসিকভাবে সবসময় ডিপ্রেশনে থাকে আর শারীরিক অসুস্থতা তো আমার পিছনে লেগেই আছে এইভাবেই চলে যাচ্ছে আমার জীবনের সময়গুলো কিভাবে যে সময় পার হয়ে যাচ্ছে আমিও জানি না তো যাই হোক এই আমের আচারটা প্রচন্ড পরিমাণে টক ছিল এটাকে আমট বলে রোদে শুকায় বানায় আর দিক দিয়ে আরাফাত হচ্ছে নাটক দেখতেছিল আমিও একটু চেষ্টা করতেছিলাম নাটক সত্যিকার অর্থ হচ্ছে আমার নাটক মুভি এগুলো একদমই দেখতে ভালো লাগে না আমার ভূতের মুভি দেখতে অনেক ভালো লাগে ইংলিশ মুভিগুলো দেখতে ভালো লাগে অ্যাকশন মুভিগুলো দেখতে ভালো লাগে একটা সময় খুব দেখতাম আরেকটা সময় আমার ফেভারেট কার্টুন ছিল হচ্ছে মোটু পাতলু আর হচ্ছে অনেক রকমের কার্টুন দেখতে আমি ভীষণ পছন্দ করতাম আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় সব ভালো লাগার কাজ করে না তো আমি কয়েকটা দিন ধরে হচ্ছে টোটালি কোনো রান্না বান্না করি না রান্নাঘরে যাই না তো আমার ছোটো বোন আগে একদিন আমার জন্য পুডিং বানাই ওই পুডিংটা আমি খেতে পারি না ও আমার পছন্দের খাবারগুলো চেষ্টা করে বানানোর তো আবার আজকে সেকেন্ড টাইম বানাইতেছিল তো আমি আর কি একটু ভিডিও মেক করতেছিলাম আসলে পুডিং বানাইতে অনেক ধৈর্য লাগে যে ধৈর্যটা আমার একদমই নাই আমি যতবারই চেষ্টা করি পুডিং বানাইতে গেলে পারফেক্টলি হয় না তো যেহেতু ওভেন নাই আমার বোন আর কি চুলায় বানাবে আর এটা সব থেকে বেটার হয় হচ্ছে ওভেনে বানাইলে খুব ঝটপট হয়ে যায় আর ব্যলেন্ডারের আওয়াজ আমি নিতে পারতেছিলাম না ও ডিমটাকে আসলে বিট করে নিচ্ছিলো পুডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যেটা দরকার পড়ে দুধ ডিম আর চিনি আর ক্যারামেল তো আমি একটু ওকে হেল্প করার চেষ্টা করতেছিলাম বাট ব্ল্যান্ডারের যে আওয়াজ ওইটা আমার ব্রেনে নিতে পারি না আমার ব্রেনে একটু প্রবলেম হয়ে যায় তো আমি আর হেল্প কী করবো আমার আসলে এতে একদমই ধৈর্য নয় ও অনেক ধৈর্য সহকারে বানাচ্ছিলো আর এই পুডিং খেতে খেতে আমার পরদিন সকাল লেগে যাবে আমি জানিও না ততক্ষণ অবদি পর্যন্ত আমি থাকবো কিনা কারণ যেহেতু ও রাতে এটা মেক করতেছিল তো পুডিংয়ের জন্য এখান দিয়ে ক্যারামেল তৈরি করে নিল ক্যারামিলটাকে ক্যারামিলটা যদি পারফেক্ট হয় পুডিংটা কিন্তু খেতে ভালো লাগে আর হচ্ছে ও খুব ধৈর্য নিয়ে মেক করতেছিল আর এই যে পুডিংটাকে ডিম দুধ মিক্স করে চিনি মিক্স করে আর উপকরণ থাকে অনেক ঝামেলা আছে আমি পারফেক্টলি আপনাদের বলতে পারবো না তো আর কি পাতিলের মধ্যে গরম পানি দিয়ে এটাকে প্রায় এক ঘন্টার মতো জাল দিবে এইভাবে এক ঘন্টা জাল দেওয়ার পরে পুডিংটা যখন একদম মানে হচ্ছে পারফেক্টলি হয়ে আসবে টুথপিক দিয়ে ট্রাই করলেই হবে যে পুডিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা আর পুডিংটা কমপ্লিট হয়ে গেলে এটাকে হচ্ছে সুন্দরভাবে ডিপের মধ্যে এক দুই ঘন্টা রেখে দিলে ওইটা খেতে অনেক ভালো লাগে আর যেহেতু পুডিং এর বাটি ছিল না ও সে এটা চেষ্টা করে তো এখন ফ্রিজে রেখে দিবে আর এক ঘন্টা পর পুডিংটা বের করবে আর এর মধ্যে আমি বিছানা কমপ্লিট করে নিচ্ছিলাম আর পুডিংটা টোটালি পারফেক্ট হয়নি কারণ ডিশটার জন্য কারণ ওইটা পুডিংয়ের বাটি থাকে আলাদাভাবে সো যাই হোক আপনাদের ফাইনাল পুডিংয়ের লুকটা দেখাবে এর মধ্যে বিছানা কমপ্লিট করে আমি বসে আছি পুডিং খাওয়ার জন্য ভাবছিলাম যে হবে না তো ঝুমুর এর আগেই পুডিংটা বের করে ফেলে তো ফাইনালি পুডিংটা কেমন হয়েছে আপনাদের দেখাবো তো আমি আর কি বিছানা কমপ্লিট করে শুয়ে পড়ছিলাম এর মধ্যে আমার ছোট বোন ডাক দিচ্ছে যে আপু চলো আয় পুরিংটা কমপ্লিট হয়ে গেছে ওর মন খারাপ হয়ে গেছে কানপুরিংটা একদমই পারফেক্টলি হয় নাই বাট আগেরটা যেটা বানাইছিল পারফেক্ট হয়েছে ব্যাপার না ভুল থেকেই মানুষ শিখে তো ফাইনাল লুকটা আপনাদের দেখায় পুরিংয়ে সব কিছু ঠিকঠাক ছিল জাস্ট এটা আসলে বাটির জন্য ভেঙে যায় তো ব্যাপার না খেতে পারছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর নেক্সট ইনশাল্লাহ ও আরও ভালো পুরিং বানিয়ে দেখাবে তো আমি আর কি বিছানা রেখে উঠে একটু খাওয়ার চেষ্টা করতেছিলাম আর উৎসাহ দিচ্ছিলাম কারণ অনেক কষ্ট করে বানাইছে ভালোবেসে বানাইছে তো উৎসাহ তো দিতেই হবে সো ঝুমুরকে অনেক অনেক থ্যাংকস তো সুন্দর পুডিং বানায় খাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে